ওবায়দুল কাদের সাহেবও যেমন বলছে যে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র যদি বহাল রাখতে হয় তাহলে আপনার বিএনপিকে দেশে রাখা যাবে না, এটা ওনাদের টপ টু বটম সবাই বলে। ওনার প্রধানমন্ত্রীও বলে যে বাংলাদেশে কোনোভাবে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। আমি দেখলাম সেদিন একটা লোক টক শোতে এসে, সালাউদ্দিন একসময় কোন হলের সভাপতি ছিল, এখন আমেরিকায় নাকি থাকে, সে বলছে যে আমাকে বলুক অর্ডার দিক, বিএনপি নেতা টেতা সব 48 ঘন্টা বা 24 ঘন্টা পালিয়ে যাবে। এই কথাগুলো কারা বলে? এরা বলে ফ্যাসিস্ট, এরা স্বৈরাচার। আপনি দেখেন উনরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে, মুক্তিযোদ্ধার চেতনা বলে মুখে ফেনা তুলে ফেলেছে। আপনি একবার দেখেন দেখি যে উনাদের দলে কি পরিমাণ মুক্তিযোদ্ধা আছে, কি পরিমাণ রাজাকার আছে। আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রী মুজাম্মেল সাহেব উনি একটা তালিকা করেছিল যে কত মুক্তিযোদ্ধা কোন দলে আছে আর কত রাজাকার কোন দলে আছে, মানে রাজাকারের তালিকাটা করেছিল। সেইখানে দেখলো যে 11,000 তালিকা পেয়েছে এই বিভিন্ন দলের মধ্যে রাজাকার, তার মধ্যে 9,000 হচ্ছে এই আওয়ামী লীগের মধ্যে। এটা কি দুঃখজনক না? এটাই তো মনে করেন প্রমাণ করে যে ওনাদের দলটা হলে রাজাকারের দল, মুখে বললে কি হবে। এরপরে আপনারা আরও জানবেন, একটা লোকের যদি সৎসাহসে থাকে তাহলে কথা বলে বের হয়ে যায়। ওনরা ওনার নেত্রী সকলেই বলে যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আর বিএনপি বলে বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। বিএনপি মুক্তিযুদ্ধে যে প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি রণাঙ্গনে থেকেছে, সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক, এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বোচ্চ খেতাব, বীরোত্তম খেতাব দিয়েছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। অর্থাৎ এই বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। আমার নেত্রী বর্তমানে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, ওনারা হাস্য করুক আর রস করুক, এই তারেক রহমানও শিশু মুক্তিযোদ্ধা, তারেক রহমান কোকো, আরাফাত রহমান কোকো, এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম এই বাংলাদেশে গ্রেপ্তার করেছিল এই জিয়াউর রহমানের কারণে, তাই তিনিও প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনিও শিশু মুক্তিযোদ্ধা, এই জন্য যে তিনি গ্রেপ্তার হয়েছে একদিনের জন্য বা আটকা রয়েছে। তাই ওই যে যারা বলে এই ওবায়দুল কাদেরের ভাই বলছিল যে তারা নাকি রাজাকার পরিবারের, এখন আমি তো এখন রাজাকার পরিবার যদি কোনো সময় বিএনপিতে আসে তাহলে তারা দল আওয়ামী লীগে আসে, তাহলে এই আওয়ামী লীগে এসেই আওয়ামী লীগকে খুশি করার জন্য তারা তো বারবার চেষ্টা করবে তারা এই অন্য দলকে ছোট রেখে তারা একটু প্রকাশ করা যে আমরা অনেক কিছু করতেছি। তাই ওবায়দুল কাদের যে কথা বলছে এইটা বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে 2,000। আপনারা দেখেছেন প্রথম আলোতে লিখেছে যে ভুয়া মুক্তিযোদ্ধা তাদের মধ্যে, ওনাদের মধ্যে মন্ত্রী সমর রেজাউল করিমও সেই ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে। ওনাদের এই নারায়ণগঞ্জের মহিলা লীগের যে সভানেত্রী, একটা কলেজের প্রিন্সিপাল, তিনিও ভুয়া মুক্তিযোদ্ধা। এই যে ভুয়া মুক্তিযোদ্ধা তো আওয়ামী লীগের মধ্যে বেশি, আবার রাজাকারও আওয়ামী লীগের মধ্যে বেশি। এই কাগজপত্র ওনরা কি দেখে না? হাস্যকর। অতএব আমি বলতে চাই না, একজন মুরব্বী মানুষ ওবায়দুল কাদের সাহেব, উনি কিন্তু যখন 9/11 ওনাকে ধরেছিল উনি টপ টপ করে বলতেছিল খাবার নিয়ে সামনে নিয়ে খাবার খাচ্ছিল আর বলছিল শেখ হাসিনা দুর্নীতিবাজ, শেখ হাসিনা চাঁদাবাজ, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা কথা রাখে না, এরকম আরও অনেকে বলেছিল। আমি ওনার কথাটা বললাম যেহেতু আপনি ওনার কথা বলেছেন। এই জন্য পরবর্তীতে ক্ষমতায় আসিয়া একেবারে শিখানো কথা যেভাবে বলে, এই জন্যই কিন্তু অনেকে আপনারা মনে করতে পারেন যে ওনাকে একটা নাম দিয়েছে কাউয়া কাদের। আসলে কিন্তু ওই দিশে উনি ওই কাকের মতো কথা বলতেই থাকে, চিন্তা করে না যে আগে একটু আগে কী বলেছিল পরে কী বলল। তাই বহুবীরী নাটকের মতো উনি যে বিষয়টা করে, সকালে যে কথা বলে বিকেলে তা ঠিক রাখে না। আমরা দেখেছিলাম আলী জাকের সাহেবরে, ওনাদের যাতে আশেপাশে যারা সকালে বলতো মামা কী রান্না হবে, বিকেলে বলছে এই রান্না হবে আর এখন এটা, বিকেলে বললো যে এই রান্না করতেছি, আরে এইটা করো না, ওটা তো সকালে বলেছিলাম, এখনও এটা আবার বিকেলে আলাদা কথা হবে। তো এই আওয়ামী লীগের টপ টু বটম ওবায়দুল কাদের সহ ওনরা বহুবীরী নাটকের মতো বা সার্কাসের জোকারের মতো যে সময় যা পারে, মূল উদ্দেশ্য তারা যে ভোট চোর বাংলাদেশে না, সারা বিশ্বে স্বীকৃত, এবং যেখানেই বাংলা ভাষাভাষী আছে জনপ্রিয় স্লোগানই হচ্ছে চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর। এইটাকে ঢাকার জন্য, এই আন্দোলন বা এইটার থেকে দূরে নেওয়ার জন্য তারা যে দিনের ভোট রাতে করেছে, গণতন্ত্র হরণ করেছে, লুটতরাজ করতেছে, এই লক্ষ লক্ষ টাকা পাচার করেছে, এইটাকে দূরে নেওয়ার জন্য এরকম কথা বলে বা অনেক ইস্যু সৃষ্টি করে। আবার ওই যে সেই আপনি বলছিলাম যে ব্যাঙের মতো, সেই ব্যাঙ পরে বাস্ট হয়ে গেল, ওনরা সেই এইচএম ডাক্তার মানে ইমরান, সেই ইমরান সৃষ্টি করে, লাখি সৃষ্টি করে, এরা বহুত ইস্যুর পর ইস্যু সৃষ্টি করে। এমনও হতে পারে যে আজকে 50 জন বিডিআর হত্যা হয়েছে, কালকে যদি আরও 60 জন করে আরেকটা ইস্যু তৈরি করতে পারে, এই সমস্ত ইস্যু দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ যে সমস্ত নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, সেই মামলা প্রত্যাহারের দাবি কার কাছে দাবি করবেন?
এই স্বৈরাচার ফ্যাসিস্ট যে কথায় কথায় গুলি দিয়ে পাখির মতো সেই 2015-16 সালে মানুষকে মেরেছেন, মামলাবাজ, গুম, খুনি, সে শেখ হাসিনার কাছে তো এর জন্য দরকার একমাত্র আন্দোলন করে এই শেখ হাসিনাকে পতন করে তারপর আমাদের গণতন্ত্র এবং ভোট অধিকার ফিরিয়ে এনে সেই সরকারের কাছ থেকে সেটা আদায় করতে হবে। কারণ এই শেখ হাসিনা তো জানে যে মামলা দিয়েই এবং তাদেরকে রাখতে হবে। পাশাপাশি আপনি জানেন যে সেই একই সময় শেখ হাসিনার নামে মামলা হয়েছিল 15টি, তা কোয়াশ করেছেন বেগম খালেদা জিয়া বা জিয়া পরিবারের মামলা রেখে দিয়েছেন। এই শেখ হাসিনা ইস্যুর পর ইস্যু তৈরি করে আপনার প্রতিনিয়ত এই সরকার টিকে থাকতে চাচ্ছে। একটু আগে এক ভাই বলে গেছে যে বর্গা চাষি, এই বর্গা চাষির সাথে কিন্তু আরেকজন লোক আছে, ওই 14 দল নিয়ে যে আন্দোলন করতে চাচ্ছে, কথা বলতে বলতে প্যান্ট খুলে গিয়েছিল, উনি খেয়াল করতে পারছিলেন না। পাশাপাশি আবার বলতেছে যে এই শেখ হাসিনা ভালো, মানে তার সবাই দুর্নীতিবাজ, সবাই অনেক অন্যায় করেছে, সবাই টাকার পাহাড় করেছে সেইটা বলে, আর শেখ হাসিনার সময় একটু চিবিয়ে চিবিয়ে বলে। আরে আপনি সেই দিলীপ বড়ুয়া সাহেব, আপনি জানতে পারবেন যে ওই আপনার বরিশালের একজন মেয়র নমিনেশন পায় না, এর মধ্যে 124টি অভিযোগ আছে, তারা যে সে যে ক্ষমতায় আছে এটা ভুলে গেছে মানুষ, তার বিরুদ্ধে বলেছে যে দুর্নীতি করছে, এই জায়গায় চাঁদা চেয়েছে। এই শেখ হাসিনা যেদিন সরকার ছাড়বে দেখবেন যে কি পরিমাণ দুর্নীতি তার বিরুদ্ধে আছে, ইনশাল্লাহ দেখা যাবে, এটা আপনারা দেখতে পারবেন। পাশাপাশি আজকে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা আওয়ামী লীগের নেতারা খুব একটু বলতেছে ভারতে গিয়ে কি যেন একটা মানে আমাদের রফা দফা করে ফেলতেছে। আরে ভাই, 5 দিন আগে তো সেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগচি সাহেব বলেছে যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভোট, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা কিছু করব না, আমরা চাই জনগণের ভোট, জনগণই দিবে, সেইখানে গিয়ে কাজ হবে না। এর আগেও পররাষ্ট্র মন্ত্রী পা ধরে আসছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার কথা বলেছিল, এর আগেও স্বামী স্ত্রী সম্পর্কের কথা বলেছে, ইনশাআল্লাহ বাংলাদেশে জনগণের ভোটেই নির্বাচিত হবে, তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন ইনশাআল্লাহ হবে না, হবে না, হবে না।